রাজ্যের বিভিন্ন স্কুল এবং কলেজে এনসিসির প্রশিক্ষণ চলছে। 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির তত্ত্বাবধানে চলছে এই নিয়মিত প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ থেকে বিভিন্ন স্কুলের বাছাই করা বালক এবং বালিকা ক্যাডেটদের নিয়ে বুধবার থেকে রাজধানী এনএসআরসিসিতে CATC 19 বা কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে জুনিয়র ডিভিশনের 410 জন বালক এবং বালিকা ক্যাডেট এই ক্যাম্পে অংশগ্রহণ করে বুধবার 10 দিনের এই ক্যাম্পের উদ্বোধন করেন এনসিসির ব্রিগেডিয়ার কপিল সুদ। এদিন 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি আগরতলা কমান্ডিং অফিসার সি রাজশেখর এই সংবাদ জানান। তিনি জানান, 10 দিনের এই শিবিরে মিলিটারি প্রশিক্ষণ ছাড়াও নর্মাল ডিসিপ্লিন ও মোটিভেশনাল স্কিল সম্পর্কে ক্যাডেটদের অবগত করা হবে, পাশাপাশি বিভিন্ন দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হবে। यहां पे हम कंबाइंड एनुअल ट्रेनिंग कैंप 19 नॉर्थ ईस्ट रीजन एनसीसी की तरफ से यहां पे कंडक्ट कर रहे हैं। यहां पे टोटल 410 JW और JD कैडेट एकत्रित हुए हैं, अलग अलग स्कूल त्रिपुरा में से। ये लोग अगले 10 दिन यहाँ पे कैंप में रहेंगे और कैंप के दौरान ये मिलिट्री ट्रेनिंग, नॉर्मल डिसिप्लिन, मोटिवेशनल स्किल्स, इसके बारे में ज्ञान हासिल करेंगे। इसके अलावा सोसाइटी में जो अलग अलग दिग्गज है वो यहाँ पे आके इनको मोटिवेशनल लेक्चर भी देंगे, ताकि ये अपना इनकी बातें सुन के अपना रोसना बढ़ाए और ये अपने फ्यूचर में अच्छे बच्चे और अच्छे यूथ बनने की कोशिश करेंगे। थैंक यू। আগামী 3রা জুলাই 10 দিনের এই ক্যাম্প সমাপ্ত হবে। সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রিপোর্ট আর ইনিউজ।